नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। बीजेपी नेशनल आईटी सेलर अमित पालविया एक ट्वीट कर टुईटे एक जन वयस्क भद्र महिला किछु कथा भिडियो छेड़े तो हमें सबाई जानी जे अमित मालविया मैं फेक भिडियो बनानो एवं फेक भिडियो छड़ार उन्नी तार खुबी ये आछे पारदर्शी ये सब बेपारे एवं बीजेपी पूरा आईटी सेलटाई फेक भिडियो एवं फेक न्यूज़े भर्ती थाके ताई आज के जे घटनाटा उनी बोलेछेन जे उनार बाड़ीते नाकि আমি এবং আমার লোকজন গিয়ে ওখানে ভাঙচুর করা হয়েছে, ওনার ভদ্রমহিলাকে মারধর করা হয়েছে। দেখুন, ওনার যে বাড়ি তার বাড়ির উল্টো দিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সেই সিসিটিভি ক্যামেরা আপনারা চাইলে ফুটেজটা নিয়ে নিন। এবং গত পাঁচ দিন কেন গত পাঁচ বছর সেখানে যদি আপনারা দেখতে পান যে আমি বা আমাদের কোনো ছেলে তার ঘরে প্রবেশ করেছে, সেই সিসিটিভি ফুটেজই পেয়ে যাবেন। তো সেটা আপনারা ফুটেজটা নিয়ে কালেকশন করতে পারেন বা আমরাও দিতে পারি আপনাকে। তো এই যে মিথ্যা কথাটা এবং মিথ্যা একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিল শুধুমাত্র একটা রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য, একটা ইস্যু তৈরি করার জন্য, তো তার জন্যই আজকে আমরা ইয়ে করছি যে মেনলি যেটা হয়েছে যে ওই বাড়িটা, যে বাড়িতে ওই ভদ্রমহিলা থাকে এবং ওনার দুই ছেলে থাকে, সেই জায়গাটা নিয়ে বহুদিন ধরে একটা ডিসপিউট চলছে এবং তার আরও দুই ছেলে আছে। সেই দুই ছেলেকে ওই ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং যেখানে আমরা বসে আছি এই পিছনে, এই এক ছেলে এই রেলের জায়গায় বস্তিতে ঘর বানিয়ে এখানে থাকছে এক ছেলে, আরেক ছেলে এখান থেকে তাড়িয়ে দিয়েছে, সে এখন দিল্লিতে কোথাও থাকে। তো সেদিনকে ওই দুই ভাই মিলে বিনোদ আর রাজু, এরা এই ওর ভাইপো তাকে মারধর করেছে এবং তার ভিডিও আপনাদেরকে পাঠানো আছে এবং আমার কাছেও আছে। এখানে সব অডিও দেখুন, গলায় হাত দিয়ে আছে, গলাতে ধরে আছে, কলার ধরে আছে, এই ওখানে ধাক্কাধাক্কি করছে, তার ভিডিও এখানে আছে দেখুন, ওকে মারধর করছে, এরকম করে চেঁচামেচি করছে। তো এইভাবে ওই ছেলেটাকে মারধর করেছে এবং এ হলো এদের এর পরিবারের লোক ভাইপো। এবং ওই যে মহিলার ভিডিওটা ছেড়েছে, সেই মহিলার হচ্ছে রাতি, এ হচ্ছে আরেক ছেলে, আমার নাম বলে দিচ্ছি, এবং এই ইনি হচ্ছেন ওর যে ওই যে সুবোধ দুবে ওনার ছেলে, তার বউয়ের মা, শাশুড়ি। তাহলে তোমার শাশুড়ি? আমার শাশুড়ি, সেই তো বলছি, বউয়ের মা। এবং তাহলে এই ভদ্রমহিলার ব্যাপারে এবং এই দুই ভাইয়ের ব্যাপারে আপনাদের বিস্তারিতভাবে এদের পরিবারের লোকই বলে দেবে, ঠিক আছে? এবং আপনারা তাদের কাছে শুনে নিন যে কী হয়েছিল এবং এই একটা সম্পত্তিগত ঝামেলাকে শুধু শুধু একটা পার্টির কালার দেওয়া এবং সেখান থেকে একটা ফেক ভিডিও বানিয়ে দিয়েছে। ওই ভদ্রমহিলা হয়তো পাঁচ দশ বছর আমাকে দেখেনি, আমি যদি ওনার সামনে আরও চারজনের সাথে যাই উনি আমাকে চিনতেই পারবে না যে কে। তো এই যে মিথ্যা প্রচার, এই মিথ্যা প্রচার করে আজকে বিজেপি ভাবছে এই নির্বাচনে তারা মানুষের ভোট পাবে। তো এইভাবে গুন্ডামি করে আর মিথ্যা প্রচার করে মানুষের ভোট পাওয়া যায় না। তো এই যে ছেলে যাকে বার করে দিয়েছে ওনাদের মুখ থেকে শুনে নিন কি হয়েছে। যে অধিকার আছে সেই অধিকার আমরা আদায় করতে চাই, এটাতে রাজনীতি নাম দিচ্ছে বিজেপি এসে ওখানে শাস্তি পেল কত। এই যে পাড়ার লোকরা আছে সবাই আছে এখানে, সবাই আমাদেরকে ছোটবেলা থেকে চেনে, বাবা কেও চেনে, দিদাদেরকেও চেনে। দাদু যখন জীবিত ছিল সেই সময় থেকে ওখানে ওয়াল পেন্টিং হতো, আমি জানি যে মানে জীবিত ছিল সেই অবস্থা, আমিও
ছোট ছিলাম তখন তো জানতাম যে টিএমসির ওখানে প্রচার হতো, প্রচারের জন্য ছেড়ে দিত, দাদু ছেড়ে দিত, কি করো, দাদু একটা ভালো মানুষ ছিল, মানসিকতা তো দাদুকে টর্চারিং করে দাদুর আজ উনি স্বর্গলোক করেছে, মাকেও এরকম ভাবে টর্চারিং করে স্বর্গলোক করেছে। ইভেন এখন যে কাকু কি করছে, সে বিজেপির এজেন্ডা হয়ে বা বিজেপির একটা মানে কি বলবো একটা কর্মী হয়ে অন্যভাবে এটাকে ভয় দেখানোর জন্য আমাদেরকে ট্রেন্ডিং দিচ্ছে এবং পাড়ার কিছু লোককেও ওনারা এর মধ্যে ট্রেন্ডিংটা দিচ্ছে, ঠিক আছে। তো এটা আমি চাই যে কি বলে আমাদের পারিবারিক বিবাদ আছে সেটা পাড়ার লোককে যাতে কোনোভাবে ইনভলভ না করে, কেন কি এটা আমাদের পারিবারিক সম্পত্তি, তারা কিন্তু দখল করে রেখেছে এই বিনোদ দুবে আর রাজু দুবে। আমার বাবা একজন গরিব, আমাকে পড়িয়েছে লিখিয়েছে একটা একটা মানুষ জায়গায় করেছে, আমরা একটা শিক্ষিত লোক, আমরা মারপিট করতে ওখানে যাইনি ওদের সঙ্গে, ওরা প্রথম থেকে এই এই লাইনে মানে মারপিটের জগতে আছে, ঠিক আছে। ওদের নামে হয়তো এর আগেও হয়তো একবার হয়েছে, কমপ্লেন হয়েছে। আমাদের 3 বছর হলো মা মারা গেছে, মায়ের এই দেড় সাড়ে মাকে কিন্তু ব্লাড ক্যান্সারে লাস্টে এমন ইয়ে হয়ে গেল, লাস্টে ব্লাড ক্যান্সারে মারা যান। আমাদের কাছে কি বলে চিকিৎসার জন্য টাকা বাকা ছিল না, ঠিক আছে। আমাদের নেতাজি আমাদের অভিজিৎ ঘটকের সাহায্যে আমরা একটা চিকিৎসা করতে পেরেছি, মদের ঘটকের সাহায্যে, ঠিক আছে। আর আমাদের ওনারা কি বলে অনেক কিছুতে হেল্প করেছে, আর ওনারা কি বিজেপি একটা এজেন্ডা হয়ে তারা এখানে কিভাবে দাঁড়াচ্ছে, আমাদের এইখানে এই আমাদের চেলিডাঙ্গাতে একটা কেওস সৃষ্টি করছে, আর এখানকার যারা ওয়ালপিন্ডিং করছে তারাও কিন্তু এখানকার লোক না, তারা আমাদের এই 50 নম্বর ওয়ার্ডের ছেলে না, তাদেরকে এনে পড়ে এরকম করছে। আর কাকু আর মানে আমার বিনোদ দুবে রাজু দুবে তারা কি করছে, ঠাকুমা একটু বয়স্ক লোক আছে তাকে অত্যাচার করে। আবার আমার যে জেঠিমা বড় জেঠিমা তার দুই মেয়ে ছিল, ওনাদের দুই মেয়ে আছে, ওনাদেরকে অত্যাচার করে আমাদের ওনাদেরকে অত্যাচার করে চালিয়ে দিয়েছে, ঠিক আছে। এই সব টর্চারিং করছে, আমরা তবু দেখুন একটা সভ্য ঘরের মানে বাবা যে শিক্ষা দিয়েছে, আমরা ঝামেলার মধ্যে জড়িত থাকি না, তবু বলতে যায় কি আমাদের ধন সম্পত্তিটা আমাদের অধিকার আছে, বানাতে যায় বা বলে বানা, কিন্তু দেখি দুদিন পর আবার ভেঙে দিয়েছে। আপনারা গিয়ে পরে ওখানে দেখতে পারবেন যে দু জায়গায় ভাঙা আছে, ওনারে ভেঙে দিয়েছে সব, ঠিক আছে। আমাদের দেখুন এনারা হচ্ছে আমাদের পারিবারিক আমাদের ভাগিদারও আছে, আমার ভাইপোরা আছে, এই দেখুন অরুণ দুবে, এখানে গুড্ডু দুবে, এই এই এনাদেরকেও জিজ্ঞেস করে নিন, এনারা আমার সাথে আছে সাহায্য করছেন। হ্যাঁ, ওনার বাড়ি ছাড়া লাল বাড়িটা ছাড়া তাতে আমরাও অংশীদার, আমাদের ওখানে যেতে পারি, বাড়িটা 7.5 কাঠা আছে, তারপর 14 কাঠা, 14 কাঠাতে আমরাও 7 কাঠা অংশীদার, কিন্তু ওইখানে যেতে দেয় না। গেলে আমার বাবাকে এত বড় ঢিল ছুঁড়ে মেরেছিল ওর ইয়ে বোন, সেই দিনই বাবা মারা যেত অন দ্য স্পট, আর পুলিশ এলে উনি শাড়ি তুলে রাখেন। এই তো হলেন উনি ভদ্র মহিলা, কথা বলা যায় না, এরা একদম ক্রিমিনাল, পেটি ক্রিমিনাল আর কিছু না। বিনোদ আর রাজেশ আর ওই সুজিত আর হিন্দি।